হ্যালো আসসালামু আলাইকুম আমি যে এই জ্যাকেটের প্যাটার্নটা মেকিং করছিলাম এটার সিম নেই নেই সিম নেওয়ার জন্য অনেকেই বলছে যে আপনি আরেকটা পার্ট বানান তো আরেকটা পার্ট যেহেতু আমি বানাইছি আজকে আমি সিম নিব সিম কিভাবে নিতে হয় আপনারা অবশ্যই খেয়াল করবেন এবং কিভাবে সমস্ত পাশের নাম লিখতে হয় এটাও আপনারা অবশ্যই খেয়াল করবেন তো আমি এই কলারটার পাস নিতে কি করলাম গেটিং বন্ধ করলাম এ গিয়ার সিম নিয়ে নিলাম হ্যাঁ এটা হলো ডিসপ্লে থেকে আমি টাইটেল ব্লকটা শো করি এখানে নাম লিখবো এখানে নাম লিখবো হলো সিও ডবল এল এ আর কলার আই আই এন এস এফআইএনআইএস কলার ফিনিশ ওয়ান ইন্টু ওয়ান তো আমি এটাকে কলার লালিং বানাবো কলার ফেব্রিক বানাবো তো কন্ট্রোল সি দিয়া আমি এটাকে এদিকে আনবো তো এটা যেহেতু আমি কলার লালিং বানাবো তো সেই ক্ষেত্রে আমি এখানে অ্যালাউন্স দিব পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন এখানেও পয়েন্ট সেভেন এখানে পয়েন্ট সেভেন এখানেও পয়েন্ট সেভেন আমি এদিকে দিব না এদিকে ফিনিশ রাখবো যেহেতু ওপেন কলার তো এখানে গিয়ে আমি এই যে এই লাস্টের পয়েন্ট এই যে কনার টলছে গিয়ে এটাকে আমি দিয়ে দেব তো এটার নাম দিব আমি হলো কলার ফিনিশ না 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 কলার লালিং কলার লালিং ওয়ান ইন্টু ওয়ান তো এটাকে আবার আমি কন্ট্রোল দিয়ে কপি করব তো এটার নাম দিব হলো কলার ফেব্রিক ওয়ান ইন্টু টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি এটা হলো কলার ওয়ান পয়েন্ট টু কলার ওয়ান পয়েন্ট টু ওয়ান ইন্টু টু হ্যাঁ তাহলে আমার কলারের সাবজেক্টটা চলে গেলো এখন হলো যে কাজটা করবো এখন নিব হলো আমি কাপ এটা হলো আমার হলো কাফ এটার নাম দিব হলো আমি মাইনাস নব্বই ডিগ্রি কাপ ফিনিশ সি ইউ ডবল এফ সাধারণত জ্যাকেটের আপনার এগুলা এইভাবে ফোল্ড করা কাপ হয় তো আমি এটাকে দিয়ে দিবেন এটা কাপলালিং এটার নাম দিব হলো আমি কাপ কাপলালিং ওয়ান ইন্টু টু আচ্ছা যেহেতু দুই সাইডে দুটা কাপ সেক্ষেত্রে আমি কাপলালিং ওয়ান ইন্টু টু দিব তো এখানে দিয়ে আমি একটা লাইন টেনে দিব যাতে বোঝা যায় হ্যাঁ তো এটাকে আমি কফি করব কাপ ফেব্রিক বানাবো মিলি করে অ্যালাউন্স দিব ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি তো এটা হলো কাপ ফেব্রিক ওয়ান ইন্টু টু ঠিক আছে তো এই হলো কাপ নিলাম আমি তো এখন আমি যেটা নিব এটা হলো নিব হলো সিলিপ হুম তো সিলিপটার ক্ষেত্রে আমি এগুলাকে পুরোটাই অবলক দিয়ে দিব এক সি করে আর এটা যেহেতু রুলিং আমার এখানে আমি দিয়ে দিব হলো দেড় সিএম সেভেন মিলি রুলিং তো এটার নাম দিব হলো আমি স্লিপ ওয়ান ইন্টু টু ঠিক আছে তো এটা হলো এটার নাম কি হবে এটার নাম হবে হলো স্লিপ প্যানেল ঠিক আছে আর এখানে আমি অ্যালাউন্স দিয়ে দিব হলো এখানে একটু বেশি দিতে হবে এখানে দিতে হবে হলো দুই এটার নাম দিব হলো আমি স্লিপ সাইট বা স্লিপ প্যানেল স্লিপ পি এল প্যানেল ওয়ান ইন্টু টু আচ্ছা স্লিপের কাজটা আমার এলো শেষ আমি একটু এক্সেস পাতা ঠিক করে নিই ঠিক আছে তো এটা হলো স্লিভের প্যানেল চলে গেল তো এখন আমি আসবো বডিতে তো বডিতে যেহেতু আমি প্যানেল নিব জিনিসটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন খুব মনোযোগ সহকারে দেখবেন তো আপনারা এই জায়গাটা হলো মেইন পয়েন্ট তো এখানে আমি সিকুরেজ ডিভিশন দিব কয়টা এই পাশে দিব তিনটে আর এই পাশে দিব হলো

কাটমার কাটমার তো যেহেতু আমার এটা ফরন এটা ব্যাগ তো সেক্ষেত্রে ব্যাগেরটা আমার নেওয়া নাই ব্যাগের আমি কাটিং ছোডা দিব তো ব্যাগের কাটিং ছোটা দেওয়া এখনো নাই ওটা আমি দিব তো ওটাকে আমি কফি করি যেহেতু আমি এখন ব্যাগের কাটিং ছোটা দিব তাহলে আমার এগুলার দরকার নাই আপাতত আমি কিন্তু কফি করে নিছি হ্যাঁ এগুলার দরকার নাই এটারও দরকার নাই আমার এটারও দরকার নাই এটারও দরকার নাই বা এটারও দরকার নাই তো এটা নিব হলো আমি এতটুকু পর্যন্ত হুম আমার এই দুটো দরকার নাই এটারও দরকার নাই ফরন এটা এটা দরকার নাই ঠিক আছে আপাতত এটাও দরকার নাই তো আমি ব্যাগের কাটিংটা নিব হলো এখান থেকে ডিভিশন দিব হলো আমি যেহেতু নাই তিনটা দিব দিব আর এখান থেকে এখানে ডিভিশন দুইটা তো এখান থেকে আমি এখানে লাইন টেনে দিব তো তারপরেও এটা আমার কাছে কেমন জানি লাগতেছে তো এখানে তিনটা না দিয়া যদি এখানে আমি দুইটা দিই আর এখানে যদি দুইটা দিই তাহলে কি আছে মনে হতে আছে এই পাটটা বড় তো এখানে অবশ্যই তিনটা দিতে হবে জিনিসটা আপনার আইডিয়া অনুযায়ী তিনটা তো এখান থেকে বেজিয়ার দিয়ে আমি এখানে টানবো হ্যাঁ হলো ব্যাক প্যানেল আর এটা হলো ফরন এটা হলো ব্যাগেরটা ঠিক আছে তো আমি এখন যদি ব্যাগের কাজ করবো যাই তাহলে তিনটা আর চারটা দিছি এটা দিব আমি হলো একটা ধরে নে দাঁড়ান এখানে সিকিউরিয়াস ডিভিশন দিব হলো আমি একটা বাস সিগুরেজ ডিভিশন নিতে আসে না আমি এই ডিভিশনটা দেব একটা কই জানি চলে যেতে আচ্ছা যাক আমি এখন এটাকে সিম নিব এটাকে আলাদা নিব এটাকে আলাদা নিব ব্যাগে একটারে আলাদা নিব আমি বটমের কাজটা পরে বা এখনই নিয়ে নিই এটা হলো বটম হ্যাঁ তো আমার এটার নাম হইতাছে হলো ইউক এটা ডিলেট এফ টুতে চলে যাবো মাইনাস নব্বই ডিগ্রি এফ ফাইভে গিয়া সিলেক্ট করে সেম টু পিটিএস দিয়ে দিব হ্যাঁ তো এখানে আমি কাটমার দিয়ে দিব এটার নাম দিব হলো ও জি ইউক ওয়ান ইন টু টু বা ওয়ান ইন্টু ওয়ানও হইতে পারে ভাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী তো আমরা এখানে দিব এক্সিএম যেহেতু এগুলো ডেনিম ফেব্রিকের হয় সেক্ষেত্রে অবাল্য কী হয় এক্সিএম এক্সিএম এক্স এক্সি এম একসি এম পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন ঠিক আছে এটা আমার গেল হলো ব্যাগ ইউ ব্যাগ ইউজার বোরে এই যে ব্যাগের মিডেলটা আমি এইগুলা ডিলেট করে দিব এই ডাগটা আমি ডিলেট করবো না কারণ এটা আমার মেজারমেন্ট করতে গিয়ে লাগবে হা এটাকে এগজাস্ট টু লাইন দিয়ে দিব সিকিউরেজ ডিভিশন দিব আমি এখানে দুই তো এ ফাইভে গিয়ে সেম টু পিটিএস এই এটা হবে ব্যাক মিডেল সি কে ব্যাক এম আই ডবল ডি ই এল ব্যাক মিডেল ওয়ান ইন্টু টু ঠিক আছে তো এটার ভিডিওটা আমি বানাইলাম না এখানে তো আমার এক পরিচিত লোক বলছে ভিডিওটা বানাইতে উনি আমার একজন সাবস্ক্রাইবার উনি আমার ভিডিও রেগুলারলি দেখে ওনার কথার কারণে আমার আমার এই ভিডিওটা বানানো তো চ্যানেলে এরকম বহুত ভিডিও আছে যদি আপনাদের কার শেখার আগ্রহী থাকেন আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আমার এই জায়গায় কোনো কিছু আমি গোপন রাখি না ঠিক আছে তো আশা করি দেখবেন অনেক ভিডিও আছে মনোযোগ সহকারে দেখবেন আপনাদের জন্য খুবই ভালো হবে ঠিক আছে এটা হলো ব্যাক প্যানেল হ্যাঁ বি এ সি কে ব্যাক পি এল ওয়ান ইন্টু টু হবে হ্যাঁ এটা যেহেতু দুই সাইডে আর আমার ব্যাক মিডেল ব্যাক প্যানেল চলে গেল না ব্যাগ চলে গেল তো এখন আমার যে কাজটা ফরন তো আমি যেহেতু ফরন নিয়ে কাজ করব এই জায়গায় ব্যাগের কোনো দরকার নেই তো আমি মেইন ব্লকটা যেহেতু রাখবো এটাকে আমি কপি করে নেই তো এখানে যাই যাইয়া এর থ্রিতে গিয়া একজাস্ট টু লাইন করে দিব আমি এটাকে এটাকে এগুলোর আমার দরকার নেই এটাও দরকার নেই এটাও দরকার নেই এটাও দরকার নেই এটাও নেই যেহেতু আমার এটা সেন্টার ঠিক আছে জাস্ট টু সেন্টারটা আমার দরকার আছে তো আমি যে কাজটা করবো আমার যে পিকচারটা আমি যদি এটা রুলিং দিই তাহলে আমার এখানে অ্যালাউন্স বাড়ায় দিতে হবে হ্যাঁ যদি আমরা রুলিং দিই তাহলে কি করতে হবে অ্যালাউন্স বাড়ায় দিতে হবে তো আমি কি করবো জায়গা থেকে কোন জায়গা এই জায়গার থেকে এখানে 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 আর এটা নিব হলো মিডেলে আর এটা নিব হলো এই সাইডটা ঠিক আছে আর ফরন ইউকটা নিবে হলো আমি এটা তো এটার নাম দিব হলো আমি ফরন ইউ ওয়ান ইনটু টু দুই সাইডে দুইটা তো অ্যাডজাস্ট টু লাইন দিয়ে দিই তো আপনারা এই জায়গাটা একটা জিনিস খেয়াল করবেন এই জায়গাটা বোঝার জন্য একটা জায়গা আমার এখানে এখানে কাঠমার কাঠমার আপনারা অবশ্যই দিবেন কাঠমার না দিলে হবে না এটার নাম হলো এক পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন এটাও পয়েন্ট সেভেন তো এখান থেকে এখানে আমি বক্স ফ্লাগেরটা নিয়েছিলাম হলো সার সিএম তাহলে সার সিএম এক সিএম পাঁচ সিএম এলাউন্স আমার এনে নিতে হবে এটার নাম হলো ফরন ইউ গন ইন টু টু আচ্ছা এটা হবে হলো ফরন সাইট এক্সাস্ট টু লাইন কাঠ মাৰ এটা আমাৰ দৰকাৰ আছে সেটা হলো ফরন সাইড না ফরন সাইড অন টু টু ফরন সাইড অনেক টু টু ফরন ইউক গেল ফরন সাইড গেল তারপরে হলো ফরন মিডেল তো এভাবেই আপনারা কাজ করবেন মূলত আর কিছুই না তো আমার আপনাদের কাছে চাওয়ার একটাই জিনিস তো আপনারা ভিডিও দেখলে একটু লাইক করবেন শেয়ার করবেন আর নতুন যারা তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা হলো

খবর লোক আর ফিট অফ দা আপনারা যেটা বলবেন এটাই দেওয়া যাবে তো জাস্ট কীভাবে সিম নিতে এটা দেখার জন্য আমি আপনাদেরকে দেখাইতে আসছি তো অ্যালাউন্সটা হলো এটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা দিবেন ঠিক আছে এটা যাবে হলো পাঁচ সিএম তাহলে এটার নাম হলো ওরিয়েন্টেশন এটার নাম হল ফরন ফর সেন্টার ফরন সেন্টার ফরন ওয়ান ইন্টু টু মোটামুটি সবই নিছি বাকি আছে পকেট গুলা তো পকেট গুলাও নিবেন বটনটাও নিবেন আপনারা দেখেন কিভাবে নিতে হয় তো আমার আসলে অনেক বড় তো বড় হোক তারপরেও আমি আপনাদেরকে নিয়ে দেখাইতে আছি এখান থেকে আপনাদের সিম করতে হবে এটা তারপরে এখান থেকে সিম করতে হবে এটা এখান থেকে সিম করতে হবে ফেলাফ তো মোটামুটি সবই নিলাম এখন বন্টন তো এইভাবেই আপনারা নিবেন তো আজ আমি আপাতত এটুকুই রাখতেছি পরবর্তী ভিডিও আমি আপনাদেরকে ভেরিয়েন্ট সহ দেখা দিব তো আজ এই পর্যন্তই ভালো থাকেন